আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই তো বর্তমানে খামারের অবস্থা, আর হচ্ছে বেলা এখনো সুস্থ না, বেলা কিচ্ছু খায় মারি না, বেলা কিচ্ছু খায় না। এটা বেলার বাবু, হ্যাঁ এই যে বেলার বাবু আরেকটা, এই তো বেলার এটা আরেকটা বাবু, ঠিক আছে। আর মুলার বাবু এই তো একটা, এটা মুলার বাবু, আর এই তো মুলা, আর দুইটা বাবু এই যে। তো এই যে বেলা, বেলাকে হচ্ছে একটু ঢেকে রাখছি, কারণ হচ্ছে এখানে যে মাছি পড়ে, তো আর ডাক্তার আসছিল, ইঞ্জেকশন দিয়ে গেছে। বেলার জরায়ুতে যে সমস্যাটা হয়েছিল সেটা থেকে, মানে সেইটার জন্য হচ্ছে গিয়ে ওকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করাতে ম্যাস্টাইটিস হয়ে গেছে, মানে দুধ পুরো জমে গেছে। এখন ম্যাস্টাইটিসের চিকিৎসা চলতেছে, গতকালকে থেকে ও প্রচণ্ড অসুস্থ। আজকে তিন দিন থেকে ও কিচ্ছু খায় না, শুধু স্যালাইন পানি খায়, আর মাজাটা একদম পড়ে গেছে, ও উঠে দাঁড়াইতে পারতেছে না ঠিক মতো। তো এই রানে আবার একটা ইঞ্জেকশন পড়ছে আজকে, আর এই তো দুধটা পরে দেখাবো নি আমি, মানে এখন হচ্ছে গিয়ে মানে ম্যাস্টাইটিস হয়ে গেছে, একদম চাক ধরে গেছে, অনেকগুলো মেডিসিন পুশ করা হয়েছে আজকে ওকে। তো ভিউয়ার্স, ছাগল সব ঘরে তুলে দিলাম, কারণ হচ্ছে যে বেলুন চলে আসছে রুমে, হ্যাঁ মানে ও হচ্ছে গিয়ে কিছুতেই দাঁড়াইতে পারতেছে না, ওর কোমরের অংশটা একটু পড়ে গেছে। বুঝতেই পারতেছেন যে বাচ্চা হওয়ার পরেও ও পুরো একটা দিন বাচ্চা হওয়ার মতো প্রেশার ক্রিয়েট করছে, মানে ভিতর থেকে ময়লা টয়লা বের কর, যার জন্য হচ্ছে গিয়ে ওকে দাঁড়া করানো একটু কষ্টকর হয়ে যায়। ও নিজে থেকে দাঁড়াইছিল, তো ভাবলাম যে এখন আর দেরি না করে ওকে ঘরে তুলে ফেলি। দিনের বেলা রোদটা খাওয়ানোর জন্য বাইরে বের করছিলাম। তো যে জিনিসটা বলতেছিলাম, তো আল্লাহর রহমতে আমার শিওর না এখনও, ইউটেরাসটা মোটামুটি হয়তো বা একটুখানি ক্লিয়ার হয়েছে, আর সেইটার জন্য আমরা মানে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিতে চাইতেছিল না, কিন্তু আর একটু শ্বাসকষ্ট শুরু হয়েছিল, প্লাস মানে আরও একটু আদার সমস্যা দেখা দিছিল, যার জন্য ডাক্তার বললো যে অ্যান্টিবায়োটিক ভাবছিলাম দিব না, কিন্তু দিতে হইল। তো অ্যান্টিবায়োটিক দেওয়াতে একদিনের ভিতরে দেখলাম যে দুধটা চাকা বেঁধে গেছে, দোয়ানোর খুবই চেষ্টা করছি, কিন্তু আসলে মানে অরুলানটা মাশাল্লাহ অনেক বড় ছিল, কিন্তু দুধ মাত্র যে এইটুকু বেরোইছে। তো যাই হোক, সারা রাত হচ্ছে গিয়ে গতকালকে ও ঘুমাইতে পারে নাই, অনেক চিৎলা মানে চেঁচামেচি করছে, চিৎকার করছে। তো তারপরে রাতে বরফ দিয়ে দিছিলাম আমরা, সকালবেলাও বরফ দিয়ে দিছিলাম, ডাক্তারে সকালবেলা আসার কথা ছিল, আসলে সরকারি ডাক্তার, তাদের আর কি দোষ দিব, সকালে আসবো আসবো বলতে বলতে আসতে পারছে তার দুইটার বেশি। তো এতক্ষণ পর্যন্ত বেলা ব্যথায় অনেক কাতরাচ্ছিল, এখন আমরা যতটুকু ধারণা করতেছি এখন ওর যে ব্যথাটা, এটা হচ্ছে আর উলানের ব্যথা। তো ডাক্তার আসছে, আসার পরে বেশ কিছু ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, চারটা ইঞ্জেকশন করা হয়েছে, সেই সাথে মানে ম্যাস্টাইটিসের একটা হচ্ছে গিয়ে জেলের মতো কিছু একটা ওর উলানের দুইটা বাটের মধ্যে পুশ করা হয়েছে, যেন মানে উলান ব্লকেজ না হয় সেই জন্য আর কি। তো সেটা আরও দুইটা আমাকে করতে বলছে আগামীকাল এবং পরশু দিন, আমার সেটা কিনে আনতে হবে, আজকের মেডিসিন ডাক্তারই নিয়ে আসছিল। সাথে হচ্ছে গিয়ে শিফ্লু নামের হচ্ছে গিয়ে একটা ইঞ্জেকশন ওকে করা হয়েছে, সেটা আগামীকালকে আবার আমাকে করতে বলা হয়েছে, আর সেই সাথে হচ্ছে গিয়ে আরও বেশ কিছু মেডিসিন লিখে দিছে। তো বেশ কিছু ওষুধ এখানে লিখা আছে, তো ভিটা ডিটা লিখছে হইতেছে ও যাতে দুর্বল না হয় সেই জন্য। আসলে হচ্ছে গিয়ে ওকে মানে ওষুধ আনা তো ব্যাপার না, ওষুধ আসলে খাওয়ানোটা অনেক টাফ হয়ে যায় ছাগলকে, যারা ছাগল পালন করেন তারা কিন্তু জানেন বিষয়টা, যে ইজিলি আরও ও একটা দুর্বল ছাগল, এখন ওকে ওষুধ খাওয়ানো যে কতটা টাফ, মানে মোটেও কিছু গিলতেছে না মুখে নিয়ে, শুধু স্যালাইন পানিটাই খাচ্ছে। তো যাই হোক, এই বৃহস্পতিবার রাত 10টার সময় বাচ্চা হয়েছে, আজকে হইতেছে সোমবার, এই তিন চার দিনে আমার মানে প্রায় 2000 টাকার উপরে ওষুধ কেনা শেষ, আর ডাক্তারের পিছনেও প্রায় 2000 টাকার মতো খরচ করা শেষ। তো দেখা যাক কি হয়, আপনারা সবাই বেলুনের জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ হয়ে ওঠে। আর হচ্ছে গিয়ে সেই সাথে একটা পাউডার দিয়ে গেছে ডাক্তার, তো সেই পাউডারটা গরম পানিতে দিয়ে একটা ন্যাকড়া ভিজে, সেই ন্যাকড়া দিয়ে উলানে সেঁক দিতে বলছে, এতে নাকি ওর ওই চাপটা অনেকটা ছেড়ে যাবে, তারপর দুধ টেনে ফেলে দিতে হবে আর কি। আর আজকে দুপুরে একটুখানি টানছি, তো তখন কিছু পুঁজ বের হয়েছে, আর হালকা একটু রক্তের অভাব বের হয়েছে সেটার সাথে। তো এই হচ্ছে কি অবস্থা, বাচ্চাগুলোকে আমরা খাওয়াচ্ছি, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি হচ্ছে গরুর দুধ, গরুর দুধের সাথে এক কাপ গরুর দুধের সাথে দুই কাপ পানি মিক্সড করে খাওয়াচ্ছি, যেহেতু একদম ছোট বাচ্চা, তো আল্লাহর রহমতে বাচ্চার তেমন সমস্যা দেখা দেয় নাই, পাতলা পায়খানার কোনো সমস্যা দেখা দেয় নাই, যেহেতু অনেক পাতলা করে আমরা দুধটা খাওয়াচ্ছি, ঘন ঘন বারবার খাওয়াচ্ছি কিন্তু অনেক পাতলা করে খাওয়াচ্ছি। তো এই হচ্ছে গিয়ে বেলুনের আপডেট।
তো বেলুন কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে, আর ও হচ্ছে গিয়ে ডাক্তার যাওয়ার পরে অনেকক্ষণ মানে কাতরাইছে, ও ও এরকম করে অনেকক্ষণ কাতরাইছে। তো তারপরে একটু ঘুমাইছিল, এখন ঘুম থেকে উঠে একটু দাঁড়াইছে, আমরা তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে চলে আসছে। আর হচ্ছে কি, ও এত পরিমাণ পানি খাইতেছে, গতদিন হচ্ছে 4-5 লিটার পানি খাইছে, আজকে প্রায় 3 লিটারের কাছাকাছি পানি খাইছে, কিন্তু আজকে সারাদিনে মাত্র 2 বার প্রস্রাব করছে, আর কালকে সারাদিনে দিন রাত মিলে 1 বার প্রস্রাব করছিল। আর পায়খানা তো তেমন একটা করে না, কারণ হচ্ছে ও কিছুই খায় না, না খাইলে ওর মলটা হবে কোথা থেকে, তো সেই জন্য আর কি। আর এই না খাওয়ার জন্যই হচ্ছে কি ও একটু দুর্বল হয়ে গেছে, খাবার সামনে দিলে ও খাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু আসলে খেতে পারে না। তো এই তো, এটা নিয়ে হচ্ছে কি আমরা একটু খুবই টেনশনে আছি। আর এই যে বাচ্চাগুলো এখানে রাখছি ক্যারেটে, এখন যেহেতু সন্ধ্যাবেলা কেবল নিয়ে আসলাম, এগুলো গুছাবো আর কি, ওদেরকে সুন্দর করে সেট করব। আর এই তো মূলা, মূলার বাচ্চাগুলো এখানে আপাতত আছে, পরে যে ক্যারেট আছে এখানে, আরও ক্যারেট বাইরে আছে। তো ক্যারেটের দিয়ে যেখানে আমরা একটা লাইট সেট করছি, জায়গাটা একটু গরম থাকে, এখানে বাচ্চাগুলোকে রাখি। আর ক্যারেটটা আমরা মোটামুটি সালাদ চটের বস্তা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি, এতে বাচ্চাগুলো সুন্দর মতো রাতে ঘুমায়। আর ঘরটা অনেক উঁচা, ঠিক আছে, ঘরটা অনেক উঁচা, আর আমাদের ঘরে কোনো সিলিং নাই, যার জন্য শীতের দিনে হচ্ছে গিয়ে মানে একটু কুয়াশা জমে চালের উপরে, টপ টপ করে পড়ে। তো সেই জন্য আর কি যে জায়গায় আমরা মোটামুটি একটা কাপড় আপাতত বেঁধে দিচ্ছি। তো ধীরে ধীরে আসলে অনেক কিছুই মেরামত করতে হবে খামারে। আপাতত আপনাদের কাছে দোয়া সাহায্য চাবো যে আমার বেলার জন্য একটু দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর মূলারও একটা কমপ্লিকেশন হয়েছিল, অনেক বড় কমপ্লিকেশন আর কি, আমি বুঝলাম না এবার হচ্ছে কি আমার খামারে কেন এরকম হইলো। তো মূলার বিষয়টা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি শেয়ার করবো। তো এখন আমি হচ্ছে গিয়ে যাবো এই ওষুধগুলো আনতে, সন্ধ্যা হয়ে গেছে, ছাগল সব ঘরে তুলে ফেলছি, ওই পাশে আছে কোকরা, তো এই পাশে মোটামুটি পিচ্ছিগুলো নিয়ে 14টা ছাগল এই রুমে, তো আমরাও এখানেই থাকতেছি, যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইখানে আমি আর আম্মু থাকি রাতে বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর জন্য। আর যেহেতু বেলার বাচ্চাগুলো পুরো ফিডারের উপরে নির্ভরশীল, তো রাতের বেলা ওদেরকে ফিডার খাওয়াতে হয়। আর মূলার 3টা বাচ্চা ধরে ধরে খাওয়াতে হয়, একটা ক্যাটকে রেখে বাকি 2টাকে খাওয়াতে হয়, আবার ওখান থেকে একটাকে টান দিয়ে একটাকে খাওয়াতে হয়, কারণ একবারে অনেকক্ষণ তো দুধ দেয় না, সামান্য কিছু সময় দুধ দেয়। তো এগুলো যাবতীয় কাজের জন্য আমরা আপাতত এখানেই আছি। তো এই হচ্ছে খামারের বর্তমান আপডেট পরিস্থিতি। তো বেলা যেন খাবারটা শুরু করে, আপনারা একটু দোয়া করবেন, বেলা যেন মুখে খেতে শুরু করে, আর রুচিটা যেন ফিরে আসে। আর মেডিসিনগুলো যে আমি কীভাবে খাওয়াবো, আমি আসলে মানে ওকে মুখে যদি দেই মেডিসিন, পুশ করেও যদি দেই কোনো মানে ই দিয়ে সিরিঞ্জ দিয়ে, দেখা যায় ও মেডিসিন মুখে নিয়ে বসে আছে, আর সাইড দিয়ে লালার মতো লুল পড়তেছে, ও ওইটা গিলতেছে না, যার জন্য এরকম হয়। তারপরে মাথা ঝাঁকায় দেখা যায় ফেলাই দিতেছে, ময়দার মতো গুল্লি করে হচ্ছে কি ওর জিব্বায় মেখে দিছিলাম, সেগুলোও সে হচ্ছে মাথা ঝাঁকায় ঝাঁকায় ফেলে দেয়। আসলে ওষুধ খাওয়ানো খুবই টাফ হয়ে গেছে, আর ও এখন সামনে যেটাই দেখতেছে মনে করতেছে এটাই ওষুধ, সেজন্য আরও বেশি খাবারের রুচিও হারিয়ে ফেলেছে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আমার বেলা বেলার বাচ্চা মূলা, মূলার বাচ্চা এবং খামারে আমার বাকি ছাগলদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।